ওকে, সো এটা থাক, এটা নিয়ে আমরা নেক্সট প্রজেক্টে কাজ করব, এই পোস্ট টাইপ নিয়ে। এখন আপনি আমাদের আমাকে বলবেন যে হলো কিভাবে একটা পোস্ট টাইপ বানাবো। ধরেন আমি একটা পোস্ট টাইপ বানাবো এরকম হচ্ছে রিসোর্সের জন্য বা থিম প্লাগইনের জন্য, তাই না? জি তাহলে আমার জি প্রথম আইডিয়া কি টা কি করতে হবে, এখানে একটা কিছু না কিছু একটা যোগ করতে হবে, প্রথম কাজ তো আমার এটা, তাই তো? জি ভাই, নাম দিয়ে তো সেটা করার জন্য আমাদের কাজটা কোথায় যাইতে হবে? অ্যাড নিউ টিপ, অ্যাড অথবা অ্যাড এডিট পোস্ট টাইপ, তাই না? এডিট পোস্ট টাইপস, হ্যাঁ, এখানে যাইতে হবে। ওকে, ক্লিক দিলাম, ভালো কথা, আপনারা বলবেন আমি করবো এটা। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে লাগ ফ্লাগ দিতে হবে, এখানে হচ্ছে লেভেল, এখানে লেভেল দিতে হবে। সেটা আমরা কিভাবে দিব, সেটা হচ্ছে এইখানে যেটা আপনি দেখাতে যাচ্ছেন সেটা আমরা এই লেভেলে দিব, আর যেটা ইউআরএল এ দেখাবো সেটা হচ্ছে দিব স্লাগে, রাইট? জি ভাই, সো ধরেন এখানে আমি নাম দিলাম হচ্ছে থিম প্লাগইন, হ্যাঁ এটা নাম দিলাম। তাহলে আপনি যে এখানে আন্ডারস্কোর দিতে পারেন, কোনো সমস্যা নেই, এই যে এটা দিতে পারেন। ও, ওইদিকে ভুল করে আসছে নাকি আওয়াজটা করে কি? ওকে, এরকম করলাম। এখন এখানে আমাদের কি করতে হবে, এখানে হলো লেভেল দিতে হবে ভাই। লেবেল দিতে হবে। তো আমি লেবেল দিয়ে দেই, সেটা হচ্ছে যেমন ধরুন এল এফ ডাব্লিউ এফ রিসোর্স, তাই না? এরকম নাম দিলাম, এই যে এরকম দিয়ে প্লুরাল ক্ষেত্রে এরকম হবে, আর যদি সিঙ্গুলার হয় তাহলে শুধু রিসোর্স হবে, রাইট? ওকে, ঠিক আছে। এখন কি করবো, জাস্ট নর্মালি এগুলো চাইলে আপনি দিতে পারেন, আমি দিতেছি না। তারপরে অ্যাড পোস্ট টাইপ লিখ দেব, তাহলে কিন্তু এখানে কিছু না কিছু একটা চলে আসার কথা, আসছে কি সুন্দর করে কিন্তু চলে আসছে। এখন আমাদের দরকার কি, এখানে অ্যাড নিউ করার দরকার। অ্যাড নিউ করার পরে দেখেন, ভালো করে দেখেন, এখানে টাইটেল দেওয়ার জায়গা আছে, এখানে কন্টেন্ট দেওয়ার জায়গা আছে, ইমেজটা দেওয়ারও জায়গা আছে, তাই না? বাট আপনি যদি এইখানে যান, ইমেজ দেওয়ার জায়গা আছে বুঝলাম, টাইটেল দেওয়ার জায়গা আছে আমাদের কিন্তু অলরেডি আছে বুঝলাম, তাই না? বাট ভার্সন দেওয়ার কি জায়গা আছে? না ভাই, তারপরে এই যে ডাউনলোড ফর প্র্যাকটিস, এটা দেওয়ার জায়গা আছে? মেবি এটা দেওয়ার জায়গা আছে মেবি নাই? তাহলে আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে, কাস্টম ফিল্ড অ্যাড অ্যাড, করতে হবে। হ্যাঁ রাইট রাইট রাইট, তাহলে আমাদের অ্যাড করতে হলে কাস্টম ফিল্ড অ্যাড করতে হবে। সিম্পলি আমরা যেটা করবো, কাস্টম ফিল্ড অ্যাড করবো, ঠিক আছে। তাহলে চলেন অ্যাড করি, কোনো সমস্যা নাই। ওকে, আর এইখানে আমাদের কি কোনো গুরুত্বপূর্ণ সেটিং করার প্রয়োজন আছে কিনা একটু দেখে নিই আমরা। এইখানে আমাদের কোনো সেটিং করার প্রয়োজন আছে কি নাই? আচ্ছা, লাগলে আমরা পরে করে নেবো, আপাতত পরে দেখতেছি। হ্যাঁ আচ্ছা, এখন তার আগে একটা জিনিস লক্ষ্য করেন, আর একটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে, সেটা আমরা খেয়াল করি নাই। দেখেন এইখানে একটা কথা লেখা আছে, ফিল্ড ফাইল টাইপ, তাই না? দেখেন প্লাগ ইন সফটওয়্যার থিম লেখা আছে না? তারপর এখানে আরেকটা লেখা আছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি, সেগুলো কিন্তু এখানে শো করতেছে। তাহলে আমরা এইটা কি দিয়ে বানাবো এখন বলেন তো, কেউ বলতে পারবেন? ক্যাটাগরি বানানো কিন্তু আমরা দেখি নাই, সেইটা বানানোর জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ট্যাক্সোনমি। এইটাকে ট্যাক্সোনমি বলে, ঠিক আছে? ক্যাটাগরি, তারপর আপনার ট্যাগস, এগুলোকে কি বলে? ট্যাক্সোনমি বলে। তো ট্যাক্সোনমি বানাইতে হবে আমাদের, খুবই সিম্পল ট্যাক্সোনমি বানানো। ট্যাক্সোনমি বানানোর জন্য আপনাকে যাইতে হবে এই যে এখানেই, তারপর এইখানে একটা অপশন আছে দেখেন, অ্যাড অথবা এডিট ট্যাক্সোনমিজ, রাইট? এখানে ক্লিক দিয়ে দিব, ক্লিক দিয়ে দিলাম। হ্যাঁ, তো খুবই সহজ। এখন দেখেন সরবিন্দুতে হোভার করলে এখানে কি কোনো ক্যাটাগরির অপশন আছে? না, ক্যাটাগরির কিন্তু কোনো অপশন নাই। তাহলে আমাদের এখানে একটা ক্যাটাগরির অপশন আনতে হবে। কেন আনতে হবে? আনার প্রয়োজন হচ্ছে আমাদের এইখানে এই প্লাগইনে শো করাইতে হবে, এখানে যেমন আছে আমরা ঠিক অমনে যাচ্ছি। দেখেন এখানে অনেক ক্যাটাগরি আছে, তো আমরা এভাবে যাচ্ছি যে এভাবে যেন ক্যাটাগরি ওয়াইজ থিম প্লাগইন গুলো আমরা আলাদা আলাদা করে ভাগ করতে পারি, যেটা আমাদের প্রয়োজন। আর এখন এখানে কোনো প্রয়োজন ছিল না বলে অ্যাড করি নাই, বাট এখানে আমাদের প্রয়োজন হচ্ছে, এই জন্য অ্যাড করবো, তাই না? জি ভাই, জি ভাই, ওকে, তাহলে এখানে আমরা অ্যাড করি স্লাগ দিতে হবে। স্লাগ কি এটা আমরা অলরেডি জানি, তো আমরা এখানে দিলাম ধরেন ক্যাটাগরি, হ্যাঁ এটাই দিলাম ধরেন ক্যাটাগরি। ক্যাটাগরি বানানো হয় না মনে হয়, সিএটি হবে না নাকি? আচ্ছা ক্যাটাগরি, হ্যাঁ ক্যাটাগরি, ঠিক আছে, অলরেডি আছে। আচ্ছা সমস্যা নাই। আর একটা ব্যাপার হচ্ছে যে স্লাগ গুলো কিন্তু ইউনিক হওয়া লাগবে। হ্যাঁ দেখেন এই ক্যাটাগরি স্লাগ কিন্তু অলরেডি আছে কোথাও না কোথাও, হ্যাঁ আছে, এই যে এখানে আছে ধরেন। হ্যাঁ, তো এই টাইপের স্লাগ গুলো আমাদের ইউনিক হওয়ার প্রয়োজন, যার কারণে এটা হচ্ছে না, আমরা একটু এরকম দিয়ে দিলাম। হ্যাঁ ওকে, সমস্যা নাই। তারপরে আসেন হচ্ছে লেবেলে। তো লেবেলে আমরা যেটা করি, লেবেল কি জিনিস সেটা সবাই জানে, ক্যাটাগরিজ দিয়ে দিলাম প্লুরালে, আর সিঙ্গুলারে কি দিতে হবে? ক্যাটাগরি, ক্যাটাগরি, তাই না? এরকম ওকে দিয়ে দিলাম। এখন দেখেন ওই যে কাস্টম পোস্ট টাইপের মতোই, আপনি বানা ইয়ের মতোই, কি বলে ওটাকে,
কাস্টম ফিল্ডের মতই কাস্টম ফিল্ডের আমরা কাস্টম পোস্ট টাইপ যেটা বানাইছি সেটা হচ্ছে এখান থেকে টেক্সনমি বানাচ্ছি এখান থেকে আমাদের যে টেক্সনমি দরকার সেটা কোথায় দরকার এই সরবিন্দু এই পোস্ট টাইপে দরকার না জি ভাই এখন আমরা এটা কি করতে হবে দেখাই দিতে হবে না জি ভাই সরবিন্দু তো না এলএফডব্লিউ রিসোর্স এখন একটা জিনিস লক্ষ্য করেন আমি যদি এই ক্যাটাগরিটা ওপেন করি ওপেন করার পরে দেখেন এইখানে এরকম আসছে তাই না জি ভাই এরকম আসছে এখানে কি কোনো প্যারেন্ট চাইল্ড অ্যাড করার অপশন আছে না না এখন আমি যদি প্যারেন্ট চাইল্ড অ্যাড করার অপশন খুঁজ বা দরকার প্রয়োজন হয় তাহলে আমি এটা কোথা থেকে করব যে বলতে হবে তার একটা চকলেট দেব বলেন হ্যাঁ ওই যে একটা সেটিংস থেকে দেখাইছিলেন হায়ারার্কিক্যাল যে একটা হায়ারার্কিক্যাল রাইট রাইট চকলেট হায়ারার্কিক্যাল কিন্তু ভাই চকলেট এটা পাওনা থাকলেন হ্যাঁ সবাই ভালো আছে ভাই তো যদি এটা প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা হায়ারার্কিক্যাল দিয়ে সুন্দর করে করতে পারি এই যে দেখেন দেখেন এখন কিন্তু কোনো অপশন নাই বাট আমি যদি এটা ধরেন অন করে দেই হ্যাঁ দে দেখে আপনাদের এই যে ট্রু করে দিলাম হ্যাঁ ট্রু করে এখন ধরেন এখানে একটা সেভ দিয়ে দিলাম ওমা ও এখানে ভুল করতেছি সেভ করে দিলাম ও কোনটা কই আসলাম পোস্ট টাইপটা ছিল ও আচ্ছা সরি সরি এই যে আমাদের এডিটে যাইতে হবে যেহেতু আমরা একটা বানাই ফেলছি এখানে তো কিছু নাই জি ভাই এই যে এখানে আসলাম এখন আসেন এই যে এই যে এই যে এখানে হায়ারার্কিক্যাল এই যে ট্রু করে দিলাম ট্রু করার আগে দেখেন এখানে কোনো প্যারেন্ট চাইল্ড এর অপশন কিন্তু নাই এখন যদি আমরা সেভ করি সেভ করলাম এখন যদি রিফ্রেশ করি দেখেন এখানে একটা অপশন চলে আসার কথা চলে আসবে এই যে আসছে এখন জি ভাই দেখছেন তো এটা আসলে এইভাবেই করে তো আমাদের এখানেও প্রয়োজন নাই বেসিক্যালি আমরা এটা নাই করে দিলাম থাক ফলসি থাক হ্যাঁ তারপরে হচ্ছে এটা সেভ করে দিলাম ওকে এটা আমাদের ডান এখন আরো একটা জিনিস আমাদের বানাইতে হবে ঠিক আছে আচ্ছা ওই জিনিসটা আমি পরে বানাই নাইলে হয়তো বুঝতে পারবেন না আমি একটু পরে বানাচ্ছি আপাতত আমাদের মোটামুটি এতটুকু বানানো কমপ্লিট তাই না দেখেন এটা কমপ্লিট এখন আমাদের কি কি লাগবে আমি কিন্তু আগে বলছি ইমেজ দেওয়ার অপশন কিন্তু অলরেডি আছে ইমেজ কোথা থেকে আসবে তারপর হচ্ছে আমাদের এটা এখানে আমরা নাম দিয়ে দেবো একটা হলো ফিল্ড LFWF রিসোর্স ফর LFWF resource এটা আমাদের বোঝার সুবিধার্থে আর কি নাথিং এলস ওকে এখন আমাদের এখানে দিয়ে দিলাম এখন দরকার কি ভার্সন তাই না আমরা দেব হলো ভার্সন দরকার একটা এখানে ক্লিক দিলাম ভার্সন চলে আসলো ভার্সনে ফিল টাইপ কি হতে পারে টেক্সট হতে পারে এটাও হতে পারে তাই না টেক্সটই দিয়ে দিলাম যাতে সবই লেখা যায় ওকে তারপরে এরকম থাক রেকর্ড দিলে রেকর্ড দিতে পারেন আমি আপাতত দিয়ে কি করব পাবলিশ করব পাবলিশ না সরি আরো অ্যাড করতে হবে আচ্ছা তারপরে কি আছে ডাউনলোড বানা ডাউনলোড রিসোর্স ডাউনলোড ডাউনলোড আমরা এখানে দিলাম হচ্ছে ডাউনলোড ফর প্র্যাকটিস এই লেখাটা আছে তাই না আমরা এখানে দিয়ে দেই ডাউনলোড এটা বেসিক্যালি হচ্ছে আপনার ফিল্ডের নাম কিন্তু হ্যাঁ জি ভাই ডাউনলোড ফর প্র্যাকটিস দিয়ে দিলাম আর আমরা এখানে হচ্ছে কাস্টম ইয়ে দিয়ে দেব ডাউনলোড নামে লিখে দিলাম ফিল্ড নেম আর লেভেল নেম কিন্তু আলাদা জিনিস এটা আবার মাথায় রাখবেন হ্যাঁ এটাই যে এটাই হইতে হবে এরকম কোনো কথা নাই আলাদা দিতে পারবেন আপনি ওকে তারপর আসেন হচ্ছে এখানে ফিল্ড টাইপ করতে হবে তাহলে ফিল্ড টাইপ কি হতে পারে এটা বলেন তো ইউআরএল হ্যাঁ ইউআরএল হবে বাট এইখানে একটা জিনিস যেটা বুঝলাম আমি সেটা হচ্ছে ইউআরএল দিলে হবে না কেন ইউআরএল এর মধ্যে আমাদের আচ্ছা চলেন আমরা কাজ করি সেটা হচ্ছে ইউআরএল দিলে হবে না কেন ইউআরএল দিলে হবে না কারণ আমাদের যেটা করতে হবে বাটনের মতো শো করতে হবে না জি বলেন তো বাটনের মতো শো করতে হবে আমরা কাজ করি সমস্যা নাই যেটা করব সেটা হচ্ছে এই যে এটা আছে না এডিটর এডিটর থাকলে কি ইউআরএল দেওয়া যায় নাকি যায় না বলেন
ইডিটর মানে কি বুঝতে পারতেছেন? ইডিটর মানে যে আমরা গুটেনবার্গ ইডিটর দেখছি না, বা হচ্ছে নরমালি যেটা দেখি এই যে চলে ক্লাসিক এডিটর এর মত। হ্যাঁ রাইট রাইট, ক্লাসিক এর মত। হ্যাঁ তো ক্লাসিক থেকে তো আমরা ওই যে উপরে অনেকগুলো অপশন থাকে, ওইখান থেকে তো আমরা দেখা দিতে পারি না। মানে বুঝেন না আমার কথা? বুঝছি ভাই, সমস্যা নাই, আরেকবার বুঝাই দিই। চলেন এই যে এখানে ওই এডিটরের মধ্যে উপরে কতগুলো অপশন থাকে। রাইট রাইট, এটা কি এডিটর না? জি ভাই। এখান থেকে আমরা কি আনলিমিটেড লিংক করতে পারি না যা খুশি? হ্যাঁ পারি। জি ভাই। বুঝছেন, এখন লিংক করতে পারবো, স্টাইলও করতে পারবো। হ্যাঁ সেই কারণে আমি ওটা দিলাম, ঠিক আছে, যেন এটা আমাদের আরো ইজিলি হয়। ক্লিয়ার সবাই নাকি? জি ভাই। ওকে, সো এটা থাকলো। এখন আমরা যেটা করব আরেকটা দরকার, সেটা হচ্ছে সেটা হলো রিসোর্স, সোর্স রেফারেন্স লেখা আছে এখানে। আমরা ধরেন নরমালি অত কিছু লিখতেছি না, এবার লিখে দিই সোর্সটা, লিখে দিই তাই না? জি ভাই, সোর্স অত লিখতেছি না, লিখতে তো আপনারা পারবেন, এটা নিয়ে তো প্যারা নাই। ওকে দিয়ে দিলাম, এটা এটাও এডিটর দিয়ে দিলাম। হ্যাঁ ওকে, ভালো কথা। এখন কি করতে হবে বলেন দেখি, দেখা দিতে হইলে লোকেশন দিতে হবে। লোকেশন রাইট রাইট রাইট, লোকেশন দিতে হবে। এই দিয়ে দিলাম, এখন হচ্ছে সেভ, পাবলিশ দিয়ে দিলাম। এখন চলেন আমরা চেক করি আসলে আসছে কি আসে নাই। ভাই এলএফডব্লিউ হবে। হ্যাঁ এই যে চলে আসছে না এখানে, সুন্দর করে টাইটেল টাইটেল এই কন্টেন্ট টন্টেন্ট যদি প্রয়োজন হয় দিতে পারি। তারপরে এই যে হচ্ছে ভার্সন, তারপরে এই যে আমরা বলছিলাম এটা এখান থেকে চলে আসছে। ট্যাগও কি ওই ক্যাটাগরির মত ওইভাবে ট্যাগ? ট্যাগ হচ্ছে ট্যাক্সোনমি। হ্যাঁ ট্যাক্সোনমি। ওকে চলে আসছে। একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করেন সুন্দর করে, আমরা হচ্ছে এই যে রিসোর্স এটা বানাইলাম, বাট ক্যাটাগরি এখানে কি ক্যাটাগরি হইছে বলেন দেখি? এটা কি ক্যাটাগরি, ক্যাটাগরি কি এভাবে দেয়? এটা তো ট্যাগ হয়ে গেছে তাই না? জি ভাই। স্যার তাহলে কি হবে এরকম? হলে কি হবে? না আমাদের কি দরকার? ক্যাটাগরি দরকার, ক্যাটাগরি দরকার। দেখেন আমরা, আমি এটা দেখাইলাম এই কারণে, কারণ আমরা জানি এই প্রবলেমটা হবে। সো আমরা এটা কেন করি না, এটা কিন্তু করতে গিয়ে আমরা ঘুরে আসছি একবার, সেটা হলো এই কারণে আমি ফলস করে দিছিলাম এটা। এখন যদি আমরা এটা রিফ্রেশ করে দেই, আই থিংক এটা চলে আসার কথা। এতটুকু আমরা কিভাবে, আমরা কিন্তু দুইটা বানাই ফেললাম দেখছেন, এই যে একটা বানাই ফেললাম, এই যে একটা বানাই ফেললাম, দুইটা বানাই ফেলছি তাই না? ওকে এখন আমাদের কাজ কি, নেক্সট কাজ কি বলেন কি হইতে পারে? নেক্সট কাজ, নেক্সট কাজ হলো আমরা সবগুলো দেওয়া, অ্যাড করব, শো করা। এখন হচ্ছে আমাদের নেক্সট কাজ যেটা বানাইতে হবে, এটা হচ্ছে আপনার কন্টেন্ট এখানে থাকতে হবে তাই না? জি ভাই, পোস্ট বানাইতে হবে, এখানে থাকতে হবে। সো আমাদের যেটা করতে হবে, কিছু এখানে নিতে হবে। চলেন আমরা যেটা করি, জোকস নিউজ, আমরা এখান থেকে কয়েকটা আগে পোস্ট করি, তা আদারওয়াইজ তো দেখা যাবে না তাই না? সো আমি যেটা করি, এই যে ধরেন এই যে এইটা নিই, হ্যাঁ ইমেজটা নিব, এইখানে রাখলাম, ছোট কেন ইমেজ সবগুলো নাকি? ওকে তারপরে আমাদের কি দরকার, এই লেখাটা দরকার তাই না? জি ভাই। তারপরে দরকার হচ্ছে এই যে লিংকটা দরকার, আমি আস্তে আস্তে অ্যাড করি। হ্যাঁ ওকে, সো আমরা যেটা করব, এগুলো দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা নাই, এটা নাই। ওকে দিয়ে দিলাম, অ্যাড করে, অ্যাড করে দিলাম। সো এটা কি করলাম, টাইটেল অ্যাড করলাম, বুঝছেন সবাই? টাইটেল অ্যাড করলাম। ওকে এখন কি করব, ইমেজ অ্যাড করি, অ্যাড করি। হ্যাঁ একটা আওয়াজ আসছে, সেটা কি করতেছে? ছোট নাম দেখা যাচ্ছে না, ঠিক হয়ে গেছে এখন। ওকে ও মাই, এটা তো আবার আরেক ঝামেলা, এখন এই ঝামেলা ঠিক করতে গেলে তো আবার একটু সময় লাগবে। আমরা কাজ করি এটা দেখি, সবগুলো একই মনে হয় ভাই। মুজিবে ডব্লিউ ওয়েব ওয়েব পি ইয়া করছে,
এগুলোর আগে ইসে কনভার্ট করে নিতে হবে ভাই, যে কোনো একটা ইমেজ দিয়ে নেন, এটা ঠিক করা যায়, সমস্যা নাই, বাট এখন তো ঠিক করার আসলে সময় নাই, এখন জাস্ট নরমালি দেখি এটা ইয়ে করে দেই, চেঞ্জ করে দেই, ওকে সেভ, এই যে ফিচারে যাইতে হবে আমাদের, এইখান থেকে সিলেক্ট ফাইল, ডিসমিস এরর, আগে ডিসমিস এরর করতে হবে, তারপরে হচ্ছে এটা রাখছি আমার ডেস্কটপে, এই যে এখান থেকে চলে আসছে জেপিজি সেট ফিচার ইমেজ, ইমেজ আমাদের কিন্তু কমপ্লিট দেওয়া, তাই না? জি ওকে, সমস্যা নেই। এখন আসেন, ক্যাটাগরি দিয়ে দিলাম ধরেন, হ্যাঁ ক্যাটাগরি হলো এটা কি প্লাগইন, সো আমি প্লাগইন প্লাগইনস নামে দিয়ে দিলাম, তারপরে আমি ক্যাটাগরিতে ক্লিক দিয়ে দিলাম, রাইট। এখন হচ্ছে এখানে ভার্সন দিয়ে দিই, একটা ভার্সন, ভার্সন হচ্ছে 1.001 এরকম দিয়ে দিলাম কিছু একটা। এখন এইখানে আমাদের কি করতে হবে, বাটনটা দরকার, ডাউনলোড, ডাউনলোডেড, হুম আচ্ছা চলে না, এটা পরে অ্যাড করতেছি, আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে এটা পাবলিশ করি, হ্যাঁ পাবলিশ হয়ে গেছে, তাই না? এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা বাই ডিফল্ট টেক্সট আনতে পারি, এই যে আমাদের বাটনে শো করবে কোনটা, এই লেখাটা শো করবে না, গেট ইট ফর প্র্যাকটিস এটা লেখা হয়েছে এখানে, তো এটা তোমাদের বারবার লিখতে হবে এখানে, এভাবে যদি অ্যাডমিন দিতে চাই, তাই না? জি বারবার লেখার তো প্রয়োজন নেই, আমরা একটা কাজ করতে পারি, হ্যাঁ সেটা হচ্ছে চলেন এই যে এখানে গিয়ে ফিল্ডে গিয়ে, এই যে ফিল্ড আমাদের এটা দরকার, এটা এডিট করব, আমরা যেটা করতে পারি সেটা হলো এইখানে গিয়ে আমরা এই যে ডিফল্ট ভ্যালু আছে না, জি এখানে লিখে দিই গেট ইট, কারণ এটা সবসময় শো করেই থাকে, আমরা জাস্ট লিঙ্কটা চেঞ্জ করে দেব, এখন সব প্লাগইনের প্লাগইন এবং থিমের লিঙ্ক তো আর সেম হবে না, সেম হবে কি, ডাউনলোড লিঙ্ক সেম হবে, সেম কিন্তু হবে না, বাট এই লেখাটার টেক্সটটা তো সেমই হবে, তাই না? জি ভাই, get it for practice, বা আমি ধর ধরেন আমি ডাউনলোড লিখে রাখলাম, ডাউনলোড নাও এটা লিখে রাখলাম, ওকে নাও, ওকে গেল, আচ্ছা আওয়াজটা কি করতেছে বুঝলাম না, আমি মিউট করে দিলাম, হ্যাঁ সবাইকে, ওকে তারপরে হচ্ছে আমি আরো একটা চেঞ্জ করি, সেটা হচ্ছে এইখানে, এইখান থেকে আমি এখানে লিখে দিব সিম্পল লিখব না, রিসোর্স বা কিছু একটা লিখে দিলাম, হ্যাঁ রিসোর্স লিখে দিলাম, ভালো কথা। এখন হচ্ছে আমরা সেভ করব, এটা আপডেট করব, নরমালি আপডেট করে দিলাম, এখন বলেন দেখি আমরা যদি এখানে অ্যাড নিউ করি তাহলে কি দেখানোর কথা, ওই ফিল্ড দুইটাতে ডিফল্ট ভ্যালু গুলো দেখা, ডিফল্ট ভ্যালু গুলো দেখানোর কথা, রাইট, এই যে দেখেন এই দেখাচ্ছে, বলেন কাজটা ইজি করে নিলাম, এখন যদি প্রয়োজন হয় যে অ্যাডমিন সে কি করবে, জাস্ট এইটাকে ধরবে, ধরে এখানে লিংক করায় দিবে, লিংকটা করায় দিবে, যে যে থিমের ডাউনলোড লিংক সেটা জাস্ট দিয়ে দিবে, কাজ হয়ে যাবে, কথা ক্লিয়ার সবাই? জি ভাই, ওকে, সো আমরা যেটা বানাছিলাম এটাতে যাই, এই যে গেলাম এডিটে, তাহলে আমরা ওই কাজটা করি, এই যে এটা আমরা হচ্ছে পরে বানাইছি তো যার কারণে এটা আসে না, আসে নাই, সমস্যা নেই, আমরা আপাতত ম্যানুয়ালি দিয়ে দিই, ডাউনলোড তবে আসা উচিত, তারপরে হচ্ছে সোর্স, এই রিলোড দিলে কি আসবে, যাই হোক এটা আসনা আসুক, সমস্যা নেই আপাতত, দেখেন এখন কি করতে হবে আমাদের, এখন জাস্ট এই যে এই লিংকটা হচ্ছে আমরা এখানে যেটা দরকার সেটা দিয়ে দিব, তাহলে কিভাবে দিব, এই যে এখানে, ঠিক আছে দিয়ে দিলাম, বুঝতে পারছেন তো আমার কথা কি বলতেছি না কি করতেছি ভাই, এখন যে হচ্ছে কোনো সমস্যা নেই, এই যে দিয়ে দিলাম, নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে ধরাই দিলাম, মোটামুটি একটা এরকম সিমিলার একটা বানিয়ে ফেলতে পারবো আমরা, হ্যাঁ এখন হচ্ছে আপডেট, ওকে আপডেট করে ফেললাম, এখন বলেন এই যে এরকম ভাবে কিভাবে শো করবে,
টেবিল আকারে, এভাবে যেভাবে টেবিল আকারে আসছে, এটা কিভাবে করা যায় বলেন দেখি। এটার তোর অপশন আপনি ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট পাবেন না, তাই না? সেটার জন্য আপনাকে হয় টেবিল রিলেটেড কোন একটা প্লাগইন ইউজ করা লাগবে, রাইট? তো এইখানে আপনি নিনজা টেবিল নামে একটা ভালো প্লাগইন আছে, ওটা ইউজ করতে পারেন, বা হচ্ছে পুশ টেবিল নামে একটা প্লাগইন আছে যেটা প্রিমিয়াম প্লাগইন, ওটা ইউজ করতে পারেন, ঠিক আছে? বিভিন্ন জায়গায় মানে ধরবেন আর কি, এই প্লাগইনটার কাজটা আসলে কোনটা দিয়ে করা, এটা আপনার এইভাবে ধরবেন, ধরে ধরে দেখবেন আসলে এটা কোনটা দিয়ে করা যেতে পারে। এরকম একটা নাম খুঁজবেন, ক্লাসের নামগুলো খুঁজবেন, ক্লাস, ঠিক আছে? এটা পোস্ট 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 পোস্ট, ধরেন পোস্ট টেবিল, হ্যাঁ লেখা আছে না এখানে পোস্ট টেবিল, পোস্ট টেবিল বা এরকম কিছু একটা, হয়তো আমরা না আমরা কোনো না কোনো একটা রিসোর্স পেয়ে যাবো। ধরেন আমি শুরু থেকে, হ্যাঁ ভাই খোঁজাখুঁজি করছি তো আমরা, ধরি প্রথম থেকে পোস্ট পোস্ট টেবিল, ধরেন আমি এটা পাইলাম, হ্যাঁ এখন এটা লিখে আপনাকে সার্চ করতে হবে। বুঝতে আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ ভাই, এভাবে খুঁজে বের করতে হয় আর কি। হ্যাঁ তো আমি ধরেন এখানে ওপেন করলাম, প্লাগইন টপ হয়ে গেছে, তাহলে আপনার প্লাগইন এর নাম পেয়ে যাবেন আই থিঙ্ক। এই যে দেখেন, বুঝতে পারলেন সবাই এভাবে খুঁজে বের করতে হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে পোস্ট টেবিল প্রো প্লাগইন দিয়ে করা, তাই না? জি ভাই। তাহলে এক কাজ করি, প্লাগইনটা আমাদের প্রয়োজন হবে, ওকে প্লাগইনটা আমাদের প্রয়োজন হবে, আমাদের এটা করব, প্লাগইনটা ডাউনলোড করতে হবে আমাদের, তাই না? ওকে সো এখন যেটা করব আমি সিম্পলি প্লাগইনটা হচ্ছে ইনস্টল করব, অ্যাড নিউ গেলাম, যাওয়ার পরে আপলোড প্লাগইন এখান থেকে ব্রাউজ করে আমাদের যেটা করা লাগবে, আমার ফোল্ডারে যেতে হবে, এখান থেকে আমরা যেটা করব এই যে প্লাগইনটা ইনস্টল নাও, ওকে ডাউনলোড ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভ। আর কোন একটা নতুন প্লাগইন সম্পর্কে যদি আপনি জানতে পান বা যদি প্লাগইনটা প্রয়োজন হয়, আপনি ইনস্টল দিয়েই হুট করে হয়তো ক্লাস কাজটা আসলে বুঝতে পারবেন না যে এটা আসলে কিভাবে কাজ করে। সো যেটা করবেন আপনার অলওয়েজ প্লাগইনটার ডকুমেন্টেশন গুলো একটু খুঁজে খুঁজে পড়ে নেবেন, হ্যাঁ তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। এখন তো আমাদের ডকুমেন্টেশন পড়ার সময় নাই, চলেন দেখি যেটা হচ্ছে প্লাগইনটা আমাদের আসছে কোথায়। বেসিক্যালি এখানে ক্লিক দিলাম সেটিং এ, হ্যাঁ দেখা যায় স্ক্রিন দেখা যায়, ওকে এটা হচ্ছে আমাদের সেটিং এর যে নিচে আছে, হ্যাঁ ওকে চলেন। এখন আমাদের যেটা করতে হবে, দেখেন এখানে বলতেছে যে টেবিল গুলো শো করাইতে হলে আমাদের এই শর্টকাটটা প্রয়োজন, তাই না? এই শর্টকাটটা প্রয়োজন, ওকে ভালো কথা। এখন দেখেন এইখানে অনেকগুলো পোস্ট টাইপ আছে, বাট আমাদের যে দরকারি জিনিসটা আমরা যেটা টেবিল আকারে শো করতে যাচ্ছি সেই পোস্ট টাইপটা, এখানে দেখেন একটা অপশন আছে পোস্ট টাইপ, সেটা আমাদের পোস্ট টাইপটা কোনটা বলেন তো? আপনি যদি পোস্ট টাইপ বানান, বানানোর পরে কিন্তু এখানে আপনার পোস্ট টাইপগুলো দেখাবে, হ্যাঁ সেটা আপনি ওই যে নিনজা টেবিল একটা প্লাগইন আছে ওইটা ইউজ করেন বা এটা ইউজ করেন, যেটা ইউজ করেন, হ্যাঁ। সো এখান থেকে আমি যেটা করব, নিচে আছে এই যে LFWF রিসোর্স এটা দেখাই দিব, তাই না? ওকে দেখাই দিলাম, দেখাই দেওয়ার পরে আমি আর কিছুই করব না আপাতত, হ্যাঁ চলেন আগে সেভ চেঞ্জ করি। সেভ চেঞ্জ করার পরে আমরা কোন একটা পেজেতে দেখাবো অবশ্যই, তাই না? একটা পেজ ওপেন করি, ওকে পেজ ওপেন করার পরে আমাদের হচ্ছে দিলাম হলো ধরেন রিসোর্স পেজ, তাই না? নাম দিয়ে দিলাম। এখন এখানে কি করতে হবে বলেন দেখি একটু, শর্টকাট শর্টকাট দিতে হবে না, এই যে দিয়ে দিলাম শর্টকাট, ওকে দেওয়ার পরে কি করবো সিম্পলি করবো পাবলিশ, ভালো কথা পাবলিশ হয়ে গেল। এখন আমরা যদি একটু ভিজিট করি পেজটা, তাহলে আমরা একটা কিছু না কিছু একটা দেখতে পাবো,
এই যে পাইছি কি সিমিলার সিমিলার কিছু আসছে কি বলেন দেখি হ্যাঁ আসছে জি ভাই চলে আসছে কিন্তু আমাদের কাজ কিন্তু আমাদের এখানে অনেক কাজ বাকি কারণ আমাদের এখানে কাস্টম ডাটা গুলো আছে সেগুলো কিন্তু শো করতেছে না একটু ভালো করে খেয়াল করেন আমরা যে ফিচারটা দিছিলাম ওইটা শো করতেছে যে টাইটেলটা দিছিলাম ওইটাও কিন্তু শো করতেছে বা যে ভার্সন দিছিলাম ডাউনলোড বাটন দিছিলাম এগুলো কিন্তু শো করতেছে না তাই না এগুলো হচ্ছে আমাদের মূল কাজ এইভাবে আমরা কিভাবে আনতে পারি এবং এগুলো আসলে আসতেছে কোথা থেকে সো এগুলো দিয়ে দেব হ্যাঁ সো এগুলো আসতেছে বেসিক্যালি এই যে কলাম থেকে হ্যাঁ কলাম দেখেন এই যে ইমেজ আছে ইমেজটা আগে আসতেছে এই কারণে টাইটেল এখানে দেখেন লক্ষ্য করেন এই যে এখানে ইমেজটা এটা না তো আমাদের আমাদের কোনটা এটা আমার এটাও তো না এইটা দেখেন এখানে ইমেজ আছে বলে এখানে ইমেজটা আসতেছে হ্যাঁ তারপর টাইটেল আছে বলে কি আসতেছে টাইটেল আসতেছে এক্সার্পট আছে বলে এক্সার্পট নাই যেহেতু ডাটাটা নাই সেজন্য এখানে আসতেছে না বাট যদি থাকতো তাহলে কিন্তু এখানে আসতো আসতো ওকে যাই হোক তাহলে এটা বুঝতে পারতেছেন এখন তাহলে এখন কি করতে হবে বলেন দেখি এখানে কি আসতেছে কার ধারণা কি আসতেছে এখানে কি এমন লিখলে আমাদের এখানে এখানে কি শো করানো আছে প্রথমে ভার্সন ভার্সনটা আমি ধরেন আগে দেখাবো কি এমন নিয়ে আসলে এখানে ভার্সনটা দেখাবে বলেন তো ভাইয়া স্ল্যাগ স্ল্যাগ তাই না জি রাইট স্ল্যাগ তাহলে আমরা ধরেন আমাদের এগুলো প্রয়োজন নাই এইটার প্রয়োজন নাই এগুলোর প্রয়োজন নাই আমরা এগুলো ডিলিট করে দিলাম ঠিক আছে ওকে ভালো কথা স্ল্যাগ দেখাবো স্ল্যাগ দেখাইতে হইলে আমাদের কোন স্ল্যাগ দেখাবো আমি কোন স্ল্যাগটা দেখাবো ভার্সনের স্ল্যাগ ভার্সনের স্ল্যাগ রাইট তাহলে আমি যদি এখানে ভার্সনের স্ল্যাগটা ভার্সনের দিছিলাম তাই না মনে আছে হ্যাঁ ভার্সন চেক চেক করা লাগবে আরেকবার চেক করেন ভাই দেখতে পারেন ভাই আচ্ছা চেক করে রিলোড দেন তাহলে তো আচ্ছা চেক করি এখানে আসলাম এইখান থেকে হচ্ছে এডিট করলাম ভার্সন এই যে ভার্সন স্ল্যাগ ঠিক আছে না স্ল্যাগ বলতে যে ফিল্ড নেমই কিন্তু হ্যাঁ ফিল্ড নেমটা প্রয়োজন আমাদের ওকে ওকে এখন হচ্ছে ভার্সন দিলাম এখন বলেন কাজ করবে কি করবে না 100% 100% শিওর দেখা যাক ভাই ওকে চলেন দেখি সো এখন যদি আমি এটা রিলোড দেই এটা বেসিক্যালি কাজ করবে না করবে না কাজ করছে আইছে তো ভাই যে ভার্সন ভার্সন আসছে বলেন তো এটা কেন আসছে বলেন বলেন পোস্টাই এটা লক্ষ্য করেন এটা কিন্তু কাজ করে নাই আপনারা এখনো বুঝেন নাই না না ভাই আসে নাই তো এটা রাইট এটা এখনো আসে নাই আমাদের আমাদের কিন্তু ডাটা আছে না ভার্সন বিষয় করতে এখানে বলেন না 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 আমাদের এখানে ডাটা আছে এটা তো জাস্ট এই কলামের নামটা হইলো কিন্তু ডাটাটা কিন্তু আসে নাই আমাদের কিন্তু ডাটাটা আনতে হবে এটা আমাদের মূল কাজ তাই না ডাটা কিন্তু আসে নাই দেখেন সো আমরা যেটা করব এটা বেসিক্যালি এটা কেন আসতেছে না এটা কারণ পিছনে হচ্ছে আমাদের যেটা করতে হবে এখানে যাই আমি এই যে ভার্সন ভার্সন নামে বেসিক্যালি এ কোনো ডাটা বা কি যেটা আছে ওটা কিন্তু খুঁজে পাচ্ছে না ঠিক আছে সো এটা আমাদের দেখাই যেতে হবে দেখাই যে নিয়ম হচ্ছে এখানে আপনি লেখা দেখতে পারবেন এখানে এখানে যদি রিড মোডে ক্লিক দেন হ্যাঁ এখন এটা কেন হচ্ছে না এটা একটা রুল আছে এখানে লিখতে হবে একটু অন্যরকম ভাবে ঠিক আছে সে রুলটা হচ্ছে আপনি যদি এই যে এই কাস্টম ফিল্ড দিয়ে বানান আর কি হ্যাঁ কাস্টম ফিল্ড এসিএফ দিয়ে যদি বানান তাহলে আপনাকে কিছু একটা যোগ করতে হবে এখানে লেখা আছে সুন্দর করে এটা আপনারা পড়ে নিন এই যে দেখেন এইটা আপনাকে করতে হবে এই যে এখানে সুন্দর করে লেখা আছে কাস্টম পুরার গুড একটু হ্যান ত্যান হ্যান ত্যান ঠিক আমি দেখতেছি না সো কিভাবে করতে হয় জাস্ট বলতেছি এটা পড়ে নিন আপনারা হ্যাঁ সো আমরা যেটা করব এটা যদি শো করতে হয় তাহলে এর আগে একটা কাজ করতে হবে আপনাদের সিএফ লিখতে হবে সিএফ মানে কি কাস্টম ফিল্ড তারপর এখানে একটা কোলন দিতে হবে ঠিক আছে দেওয়ার পরে এখন আপনি সেভ করেন এবার আসবে না ভাই হ্যাঁ আসবে না আচ্ছা তারপরে হচ্ছে আমরা রিলোড করি হ্যাঁ এখন বলেন আসছে সবাই ক্লিয়ার এ হচ্ছে ব্যাপার এখন বাকিগুলো অ্যাড করতে পারবেন তো সবাই নাকি বলেন তো পারবো ভাই খুবই সিম্পল কিন্তু পারবেন না আচ্ছা জি ভাই আচ্ছা এই এই এগুলো অ্যাড করতে পারবেন বাট এখানে একটা যে ব্যাপার আছে ওটা অ্যাড করতে পারবেন না চলেন আমি দেখাই ক্যাটাগরি ভাই ক্যাটাগরি হ্যাঁ করব 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 টেনশনের কিছু নাই আচ্ছা তারপরে আমরা এক কাজ করি অ্যাড ফিল্ডগুলো অ্যাড করে নি বাকিগুলো যেগুলো আমাদের দরকার সো আমাদের কি কি দরকার আছে ডাউনলোড ফর্ম প্র্যাকটিস আর সোর্স রেফারেন্স এটা দরকার তাই না খুবই সিম্পল ভাবে সেম সেম ওয়ে সেম ওয়ে তাহলে কি করতে হবে একটা কমা দিতে হবে কিন্তু অবশ্যই তারপরে দিব হচ্ছে সিএফ তারপরে দিব হচ্ছে কোলন আমাদের এটা নাম কি দিছিলাম জানি ডাউনলোড তাই না ডাউনলোড ডাউনলোড তারপরে একটা কমা দিলাম তারপরে আবার সিএফ তারপরে হচ্ছে কোলন
তারপরে ওটার নাম কি দিছিলাম জানি, সোর্স মেবি, তাই না? সোর্স সোর্স দিছিলাম। ওকে, এখন হচ্ছে আবার আমরা সেভ চেঞ্জ করি। এখানে সিএসএস করা লাগবে আর কি, যদিও সিএসএস আমি এখন করব না, আপনারা আই থিঙ্ক করতে পারেন সিএসএস, কারণ বাটনগুলো তো ওইভাবে ওখান থেকে আসবে না, আপনাকে ওটা সিএসএস করতে হবে। বুঝতে পারছেন? জি। এখন এটা সিএসএস করা তো আর আহামরি কিছু না, নাকি? ক্লাস ধরে সিএসএস করে দিলে আপনার ডাইনামিকলি এভাবে বাটনগুলো এভাবে শো করবে। ওই এডিটরের ওখানে সিএসএস করাতে হবে। হ্যাঁ, এডিটর ওখানে চাইলে আপনি। হ্যাঁ, এই জন্য আমি এডিটর নিলাম। বুঝতে পারছেন আমার কথা? এখন এই কারণে আমি এডিটর নিলাম, যেন আপনি এখানে ক্লাস দিয়ে কিন্তু চাইলে সুন্দর করে দেখাই দিই। ধরেন এই যে এখানে গিয়ে এখানে গেলাম, মেকআপ দাও যাবে ভালো, এডিট করলাম, এই যে এখানে গিয়ে কিন্তু সুন্দর করে আপনি ক্লাস দিয়ে করতে পারবেন। হ্যাঁ, এখানে ক্লাস দেওয়ার অপশন পাবেন এই যে লিংকে, এখান থেকে ডিরেক্টলি ইনস্টল করে দেবে। হ্যাঁ, এখান থেকে ইনস্টল করতে পারবেন। আরে, প্রোটা ইউজ করলে প্রোতে মেবি হচ্ছে আরো একটা এডিটর আছে, ওটাতে বাটনের ইয়ে আছে, অপশন আছে, এগুলো আপনি ঘাটাঘাটি করে দেখবেন। আমি জাস্ট আপনাদের ওইটা বলে দিলাম বা করে দিলাম বলা যায়। তাহলে এখন ক্লিয়ার সবাই? জি। এখন আমাদের আরো একটা কাজ করা লাগতে পারে, এটা হচ্ছে দেখেন এই ফিল্টার, তাই না? দেখেন এখানে ক্যাটাগরি, এখানে কিন্তু ফাইল টাইপ এই লেখাগুলো এখানে আছে। তো আমরা এটা কিভাবে কিভাবে অ্যাড করব বলেন দেখি, এটা কিভাবে অ্যাড করব? তো এটা প্লাগইন থেকে অ্যাড করতে হবে, খুব সিম্পল। এটা আমরা অ্যাড করলাম যেটা এতক্ষণ, যেটা হচ্ছে কলাম, তাই না? কলাম অ্যাড করলাম। আর এখন আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে কন্ট্রোলস। এই যে দেখেন এখানে সার্চ ফিল্টারে আমি যদি, আচ্ছা একটা কাজ করি, এখানে কি কি আছে, এই যে সার্চ দেওয়ার অপশন আছে, তাই না? আমাদের এখানে কি সার্চ দেওয়ার অপশন আছে? আছে ভাই, আমাদেরটাও কিন্তু আছে। হ্যাঁ, ডিজাইনটা আবার থিম থেকে আছে, সেটা ভাবে না যে ভাই ডিজাইনটা কিভাবে করবো। ডিজাইন কি বলা লাগবে? ডিজাইন তো আর বলার প্রয়োজন নাই, আপনারা তো অনেক বড় হয়ে গেছেন ডিজাইনে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যেটা করবো, দেখেন কন্ট্রোল, কন্ট্রোলটা আমরা এই যে সার্চ ফিল্টার এখানে আসবো, আসার পরে যেটা করবো, এখানে কাস্টম লেখা আছে না, জি, কাস্টমে দিয়ে দিব। দেওয়ার পরে এইখানে আমাদের বেসিক্যালি অ্যাড করতে হবে। এখন এইখানে একটা ব্যাপার আছে, আমরা এখানে সিএফ লিখে এটা করতে পারবো না। হ্যাঁ, কেন করতে পারবো না? কারণ এইটা যে ক্যাটাগরিটা এখানে শো করবে ওটা কি কোনো কাস্টম ফিল্ড? এটা আমাদের কপি করতে হবে, রাইট? কপি করার পরে এখন আমাদের যেটা করা লাগবে, এখানে আসেন, এটা কি কোনো কাস্ট, এটা কি কোনো ফিল্ড? না, এটা কিন্তু ফিল্ড, এটা হচ্ছে ট্যাক্সোনমি। তো ট্যাক্সোনমিতে লিখতে হলে আমাদের এভাবে লিখতে হয়, ট্যাক্স লিখতে হয়। হ্যাঁ, ট্যাক্স, ট্যাক্স লিখে কি করতে হয়, যেরকম দিতে হয় তোমার, এই যেরকম দিতে হয়, তারপরে এটা দিতে হয়, যেটা আপনার ওইখানে স্ল্যাগে দিছিলেন এটা দিতে হয়। বুঝতে পারলেন সবাই? এখন কি করব, এটা দেওয়ার পরে এখন হচ্ছে সেভ চেঞ্জ করব। এখন যদি আমরা এটা রিফ্রেশ করি, আই থিঙ্ক এটা চলে আসার কথা, কোনো প্রবলেম না থাকলে চলে আসবে। চলে আসছে? বুঝতে পারলেন সবাই? এখন আরো কোনো প্রশ্ন আছে? না। ওকে, এখন বলেন আপনারা কি এটা আনতে পারবেন না আমাকে এনে দেওয়া লাগবে? বলেন যেভাবে দেখাই দেবেন তাহলে কাজ হয়ে যাবে।